students, so that all of you are keeping well by the grace of Almighty. We are doing exercise on narration. In our previous class, we solved a narration. I hope you have understood it, and today we are going to solve another exercise. That is, we will solve a new topic of passage narration from direct to indirect. If there is any problem with that you are not understanding, please comment on the comment box and I'll try my level best to answer it. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ন্যারেশনের উপরে ক্লাস নিচ্ছি এবং আমরা ন্যারেশনের কিভাবে পরিবর্তিত হয় আমরা এই বিষয়গুলো সম্পর্কে পূর্বেই আলোচনা করেছি। আমরা এখন ন্যারেশনের পূর্ব আলোচিত যে নিয়মগুলো কিভাবে অ্যাপ্লাই হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে গত ক্লাসে আমরা ন্যারেশনের উপর এক্সারসাইজ ক্লাস নিয়েছি, আজকেও আমরা একটি এক্সারসাইজ নিয়ে ক্লাস করব। সো আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের ন্যারেশন সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই বিষয়গুলো আরো আরো সহজ হয়ে উঠবে। সো চলো আমরা শুরু করি। দেখো এখানে আমি একটি ন্যারেশন লিখে রেখেছি, সো আমরা সেটি পড়ে দেখি আসলে কি বোঝাচ্ছে। আমি আজকেও বলতে চাই পূর্বের ক্লাসের কথা, যে প্যাসেজ ন্যারেশনে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদের আগে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কে কাকে কি বলছে, এবং এই যে প্যাসেজ ন্যারেশনটি আমরা সলভ করতে যাচ্ছি বা আনসার করব সেখানে কে বা কারা কথা বলতেছে এগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, এবং গল্পটি আমরা পড়ে নিলে আমাদের করতে সুবিধা হবে, আমরা জানবো যে আমরা এই গল্পের উপরে আমরা প্যাসেজ ন্যারেশন করছি। চলো দেখি। Where are you going? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? Said the merchant. Merchant বলল, I was coming to see you. I was coming to see you. আমি তোমাকে দেখতে আসছি। What do you want? তুমি কি চাও? তো দেখো এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, যে এখানে হোয়ার আর ইউ গোয়িং, এটা এখানে মার্চেন্ট, উনি একজন মার্চেন্ট, সো তিনি বলছেন যে তুমি কোথায় যাচ্ছ। আই ওয়াজ কামিং টু সি ইউ, আমি তোমাকে দেখতে আসছিলাম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। সো এই কথাটা কিন্তু আবারও মার্চেন্ট বলেছে, টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ড, আমার পরিশ্রম দ্বারা, দুই হাতের পরিশ্রম দ্বারা আমি আমার খাবার আর্ন করতে চাই, তার মানে সে সে কাজ করে খেতে চাই, এটা বোঝাচ্ছে। তারপর দেখো, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি আসলেই কাজ চাও। সো তারপরে কি হচ্ছে, সেড দ্য মার্চেন্ট, এই কথাটা কিন্তু মার্চেন্ট বলেছে, ইয়েস ইফ ইউ হ্যাভ অ্যানি, হ্যাঁ যদি তোমার আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে আমি এটা চাই। দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম আ শপ টু মাই হাউস, তাহলে আমাকে অনুসরণ করো এবং আমার বাসা থেকে একটা বক্স নিয়ে আমাকে অনুসরণ করো, আমার দোকান থেকে একটি বক্স নিয়ে আমার বাসা পর্যন্ত আমাকে অনুসরণ করো। I do not see how I can do that. I do not see, আমি বুঝতেছি না আমি এটা কিভাবে করব। সো এই কথাটা বলছে said the youth. সো আমরা এই গল্পটা এতক্ষণ পড়ার পরে বুঝতে পারলাম এখানে দুইজনের ভিতরে কথা হচ্ছে, একটা হচ্ছে একজন যুবক এবং আরেকজন হচ্ছে একজন ব্যবসায়ী, সো তিনি হচ্ছেন মার্চেন্ট। সো আমরা এখানে একটু তোমাদের বোঝার সুবিধার্থে এক একজনের কথাটা এক একটা মার্ক করি। দেখো, হোয়ার আর ইউ গোয়িং, এটা এটা বলছেন হচ্ছে মার্চেন্ট বলছেন, আই ওয়াজ কামিং টু সি ইউ, তাহলে আমি আপনাকে আপনার সাথে দেখা করতে আসতেছি। সো এই কথাটা বলেছে হচ্ছে ইয়ত, সো আমরা এটাকে রেড করে দেই, সো রেড করে দিচ্ছি, যুবকের কথাটি আমরা রেড করতেছি এবং মার্চেন্টের কথাগুলো সেম কালারটা থাকতেছে।
তারপরে বলছে ফর ডি ওয়ান্ট, এই কথাটা বলতেছে মার্চেন্ট। তারপরে বলতেছে টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ড, এই কথাটা বলছে যুবক। সো এটা আমরা রেড করে দিচ্ছি যে আমার আমি আমার খাবার সন্ধানে বের হয়েছি, কাজ করে খেতে চাই। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, এটা মার্চেন্ট বলেছে। তারপরে বলছে ইয়েস ইফ ইউ হ্যাভ অ্যানি, হ্যাঁ অবশ্যই চাই আপনার যদি কোনো কাজ দেওয়ার থাকে। তারপরে বলছে দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম 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 আ শপ টু মাই হাউস, তাহলে আমাকে অনুসরণ করো এবং হচ্ছে একটি বক্স নিয়ে দোকান থেকে আমার বাসা পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে এসো। আই ডো নট সি হাউ ক্যান আই ডু দ্যাট, আমি বুঝতে পারতেছি না আমি এটা কিভাবে করব, হয়তো তার জন্য এটা কঠিন হয়ে গিয়েছিল। সো এই কথাটি বলেছে ইয়ত। সো আমরা দেখতেছি মার্সেন্ট এবং ইয়তের ভিতরে কথা হচ্ছে। রেড কালারের যে সেন্টেন্সেসগুলো ইনভার্টেড কমার ভিতরে সেটি বলেছে যুবকটি এবং বাকি সেন্টেন্সগুলো বলেছেন মার্স। তাহলে চলো আমরা এখন উত্তরটি দেখে নিই। আমরা বুঝতে পেরেছি এখানে দুজন কথা বলতেছে, তাহলে আমরা পরিবর্তন করি দ্য মার্চেন্ট আস্কড দ্য, আমরা এখানে ইয়ত না এনে দ্য বয় নিয়ে আসতে পারি বা ইয়ত রাখতে পারি। আমি বয় নিয়ে আসলাম, আস্কড দ্য বয় হোয়ার হি ওয়াজ গোয়িং। সো চেঞ্জ হলো এটা, কারণ এখানে আস্কডের ব্যবহৃত হলো ইন, এটা হচ্ছে ইন্টারভিউ সেন্টেন্স এই জন্য, এবং হায়ার ব্যবহৃত হয়েছে কারণ এটা শুরুতে রয়েছে ডাব্লিউএস কোশ্চেনস, তো ফুল স্টপ। আই ওয়াজ কামিং টু সি ইউ, তাহলে দ্য বয় কি করলো, উত্তরের দিল RepliedI, রিপ্লাইড দ্যাট, কি হয়েছে এটা সেটা সেন্টেন্স, তাহলে হি ওয়াজ দ্যাট হি ওয়াজ কামিং মিন্স গোয়িং টু সি হিম, ইউ মানে কাকে, মার্সেনকে দেখতে আসছিল, এখানে ফুল স্টপ দিলাম। তাহলে দেখো তারপরে কি হলো যে হোয়াট ইউ ওয়ান্ট, এরপরে আবার সে বলতেছে যে তুমি আসলে কি চাও, তাহলে কি চাও, তাহলে দ্য মার্চেন্ট আস্কড আস্কড দ্য কাকে, দ্য বয়কে, আমি ওকে বয় ধরে নিয়েছি, বয় হোয়াট হি, এই কমেন্ট ভার্টে করতে হলো হোয়াট, তারপরে হি ডু দ্বারা প্রশ্ন করা হয়েছে তাই ডু উঠে যাবে, ওয়ান্টেড হোয়াট হি ওয়ান্টেড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হলো। তাহলে এখানে এই হোয়াটটা হয়েছে কারণ হচ্ছে এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার শুরুতে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। সো ডাব্লিউএস কোশ্চেন থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে সেই কানেক্টর হিসেবে বা কনজাংশন হিসেবে সেই হোয়াটটি বসা যাবে। সো এই পর্যন্ত আমরা করেছি। তারপরে এর রিপ্লাইতে সে আবার বলেছে টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, তাহলে তাহলে সে বলেছে কি আমি আমার কি করতে কি করার জন্য আমি পরিশ্রম করে টাকা উপার্জন করার জন্য, তাহলে দ্য বয় RepliedI রিপ্লাইড দ্যাট টু আর্ন মাই ব্রেড মানে কার ব্রেড, হিজ মানে বয়ের, হিজ ব্রেড বাই দ্য লেবার বাই দ্য লেবার, আচ্ছা এটা আবার আমেরিকান ব্রিটিশ ধরতেছে, বাই দ্য লেবার অফ মাই হ্যান্ড মানে কার হ্যান্ড, হিজ হ্যান্ড, আচ্ছা তারপরে দেখো অফ মাই হ্যান্ড, তাহলে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক, এই কথাটা কে বলছে, মার্চেন্ট বলেছে। তাহলে আবারও সে কিন্তু জিজ্ঞেস করেছে, দ্য মার্চেন্ট আস্ক, আমি খুব সহজভাবে করার চেষ্টা করতেছি যেন প্রাথমিকভাবে সবার সমস্যা না হয়, কারোই সমস্যা না হয়। দ্য মার্চেন্ট আস্কড, এখানে কিন্তু আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা শুরুতে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন নাই, তাহলে এখানে কমা ইনভার্টেড কমার মধ্যে কি করব, ব্যবহার করব আমরা ইফ ব্যবহার করব। তাহলে ইফ ইউ মানে কে, দ্য বয়, ইফ হি ডু দ্বারা প্রশ্ন করেছে তাহলে ডুটা উঠে যাবে, ইফ হি রিয়েলি ওয়ান্টেড
WANT area. Wanted work. If you really wanted work, full stop dilam. So a if or karone karonta hoche a shurute WS question 9. So shurute do roche ebong eta er proshno kora hoyeche tai eta uthe geche ebong tense ta poribortito hoyeche want e giye. Tarpor dekho ki hoche je yes if you have any. So the boy ki korlo ebar bolche ha amar dorkar tale the boy replied in the affirmative. Yes thakle ki hoy replied in the affirmative. Tarpore ki boleche ha apnar jodi kono gaj thake tahole and added that if he had transcends হচ্ছে any if he had any. So পরবর্তীতে হলো এরপরে গেল then follow me and carry a box from a shop to my house. তাহলে এই কথাটা বলেছে merchant. Merchant কিন্তু এটাকে order করেছে. তাহলে the merchant এখানে order common অনেক কিছু দিয়ে দিতে পারে. Order দিলাম. Ordered the boy to follow him and take and তারপরে কি হচ্ছে carry a box from a shop to his house. আশা করি বুঝতে পারছো. তারপরে দেখা কি বলতেছে I do not see how I can do that. আমি বুঝতে পারতেছি না আমি কিভাবে এটা করব. তাহলে এটা সে একটু মানে সে খুব চিন্তিত হয়ে গিয়েছিল হয়তোবা সে আসলে বুঝতে মানে এরকম কাজ হয়তোবা সে করেনি কখনো. তাহলে এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স. তাহলে কি হলো দ্য বয় টোল্ড দ্যাট Double told that as he did not see how he could do that. এই হলো পরিবর্তন হলো এই হাউটা আসলে এটা একটা এমবেডেড কোশ্চেন. এমবেডেড কোশ্চেনটা কি জিনিস আমরা অন্য একদিন কথা বলবো. So the merchant asked the boy where he was going. তারপরে কি দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু সি হিম. দ্য মার্চেন্ট আস্কড দ্য বয় হোয়াট হি ওয়ান্টেড. দ্য বয় রিপ্লাইড দ্যাট টু আর্ন হিজ ব্রেড বাই দ্য লেবার অফ হিজ হ্যান্ড. দ্য মার্চেন্ট আস্কড ইফ হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক. দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট ইফ হি হ্যাড অ্যানি. দ্য মার্চেন্ট অর্ডার্ড দ্য বয় টু ফলো হিম অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম আ শপ টু হিজ হাউস. দ্য বয় টোল্ড দ্যাট হি ডিড নট সি how to sorry he did not see how he could do that. So এই ছিল আমাদের আজকে ন্যারেশনের এক্সারসাইজ এর ক্লাস. আশা করি তোমরা বুঝতে পেরেছো. তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ. আর এই পয়েন্টটা কি এটা আমরা অন্য একদিন কথা বলবো এমবেডেড কোশ্চেন. সো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে. আচ্ছা এটা কেন বললাম এটা কারণ অনেকে বলতে পারো স্যার হাউ আছে তো এটা তো তাহলে প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কথা. এখানে আসলে এটা প্রশ্নবোধক চিহ্ন হবে না কারণ এটা একটা এমবেডেড কোশ্চেন. এমবেডেড কোশ্চেনটা আসলে কি এটা আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো যেন এটা কনফিউশনটা না থাকে. তাহলে আমরা আজকে এখানে শেষ করছি. সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে. আল্লাহ হাফেজ. আসসালামু আলাইকুম.